আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বলতে আসছি যে কো বছরের কোন সময় কোন পারমিটে বিষ হওয়ার রেশিও সবচেয়ে বেশি থাকে সেই বিষয়ে কারণ সারা বছর সব ধরনের পারমিট দিয়ে সব সময় বিষয় হয় না কিছু কিছু পারমিট দিয়ে কিছু কিছু সময় বিষয় হয় তবে আবার কিছু কিছু পারমিট আছে যে পারমিটগুলোতে আপনার সারা বছরই কম বেশি বিষা হয়ে থাকে তবে কিছু কিছু আছে সিজনাল সিজনাল পারমিট যেসব সিজনাল পারমিট এগুলোতে সিজন টাইমে আপনি অ্যাপ্লাই করলে বিষে পাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আর যদি আপনার সিজন কিছু উনিশ বিশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু করতে পারবেন পারমিটও বের হবে কিন্তু পারমিট জমা দেওয়ার পরে দেখা গেছে আপনার রিফিউজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তবে কোন পারমিট কোন সময়ে জমা দেওয়া বা কোন পারমিট কোন অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে উত্তম সময় সেই বিষয়ে আলোচনা করব সবাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ কম বেশি একটা ধারণা পেয়ে যাবেন ক্রোয়েশিয়া বর্তমান সময় সবচেয়ে বিষাদার সবচেয়ে রেশিও হচ্ছে বেশি ক্রোয়েশিয়াতে ক্রোশিয়াতে কিছু যেহেতু এটা ট্যুরিজম কান্ট্রি সেই ক্ষেত্রে এটাতে কিছু আপনার ট্যুরিজম যে স্পটগুলোতে যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলো সিজনাল রেস্টুরেন্ট এই সিজন থেকে আপনার ছয় থেকে সাত আর সাত মাসের মতো এপ্রিল এপ্রিল মে থেকে অর্থাৎ মার্চের শেষের দিকে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু করে আপনার এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের প্রথম দিক থেকে এই ছয় সাত মাস এই রেস্টুরেন্টগুলো কাজ থাকে এরপরে এইগুলা যখন উইন্টার সিজন চলে আসে তখন এগুলো বন্ধ হয়ে যায় তো তখন দেখা গেছে যে এই আস্তে আস্তে যেই ইয়েগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে যায় তবে এই রেস্টুরেন্টের বিষয় পেতে হলে আপনাকে এই পারমিট আপনাকে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ম্যানেজ করতে হবে সে সময়ের ভিতরে আপনার ফাইল জমা করলে ফাইল প্রসেসিং করতে করতে তিন চার মাস বা চার পাঁচ মাস যা লাগে সেক্ষেত্রে আপনার যখন সিজন টাইমে যখন আসবে তখন এই বিষ হওয়ার পসিবিলিটি থাকে নাইনটি ফাইভ আবার যখন এই প্রসেসিং করতে করতে উইন্টার চলে যখন সামার শেষ হয়ে যায় তখন দেখা গেছে যে এই ধরনের বিষাগুলো রিফিউজ হওয়ার পরিমাণ সবচেয়ে বেশি থাকে আর কিছু কিছু পারমিট আছে যে পারমিটে সারা বছরই কম বেশি বিষা হয়ে থাকে যেমন এটা কনস্ট্রাকশন রিলেটেড অর্থাৎ নির্মাণ নির্মাণের সাথে সম্পর্কিত যত ধরনের বিষা আছে এগুলো কম বেশি শীত উইন্টার উইন্টার আর সামার কোনো সমস্যা নেই এটা সময় এই পারমিটগুলোতে বিসা হয়ে থাকে তবে সিজনাল যে ওয়ার্কগুলো অর্থাৎ রেস্টুরেন্টের যে পারমিটগুলো আছে সেগুলোতে যদি আপনার ভিসা পাইতে হয় অর্থাৎ কনফার্ম মোটামুটি কনফার্ম ভিসা পাইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বরের মধ্যে আপনার এই ফাইল প্রসেসিং করতে করতে দেওয়া গেছে মার্চ এপ্রিলের মধ্যে আপনি ফ্লাই করতে পারবেন তো সে একটা হিসাব ধরে যদি আপনি এই যদি রেস্টুরেন্টের বিষায় মানে রেস্টুরেন্টের পারমিটে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে আপনার জমা দিলে বিষয়টা হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে অন্যথায় আপনি জমা দিতে পারবেন পারমিট আসলে আপনি যে কোনো সময় জমা দিতে পারবেন কিন্তু পারমিট যখন আপনার দরকার লোক দরকার না হবে তার তো আর লোক পাওয়া ফাও নিবে না বা এই জন্য আপনার যেই পারমিটগুলো আছে এই রেস্টুরেন্টের পারমিট এই রেস্টুরেন্টের পারমিটগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করাই সবচেয়ে উত্তম সেক্ষেত্রে আপনার যেমন কষ্ট করলে আপনার বিষা পাওয়ার একটা চান্স থাকবে আর যদি আপনার এই সময়ের মধ্যে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনার ভিসার সম্ভাবনা খুবই কম আপনার মোটামুটি সিজন শেষ হয়ে গেলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা ধরতে পারেন ফিফটি ফিফটি ফিফটির চেয়ে বেশি নাইনটি পারসেন্ট সম্ভাবনা রিজেক্ট হওয়ার তো ভাই আজকে আমি বলতে চেয়েছিলাম যে আসলে কোন ধরনের পারমিট কোন সময় বিষার ইস্যু সবচেয়ে ভালো থাকে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম